বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী জি এস ফারুকুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার চামচ প্রতীক 4,100 ভোট পেয়েছে। তার নিকটতম মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী আব্দুস সবুর পেয়েছেন 2,031 ভোট। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল শুকুর ভোট পেয়েছেন 2,270 ভোট। সদ্য সাবেক মেয়র আব্দুল শুকুর নিজ কেন্দ্রে বিদ্রোহী প্রার্থী ফারুকুল হকের কাছে 6 ভোটে পরাজিত হয়েছে। তিনি 10 কেন্দ্রের একটিতেও বিজয়ী হতে পারেননি। বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর চামচ প্রতীকের মেয়র প্রার্থী বিজয়ী জি এস ফারুকুল হক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচনী প্রচারণাকালে যেসব কথা দিয়েছিলাম সেসব কথা অক্ষরে অক্ষরে পালন করব। এই ভৌরি আবহাওয়ার মধ্যে আমাদের সকাল থেকে প্রচুর বৃষ্টি, জোর বৃষ্টির মধ্যে আজকে আমাদের এই নির্বাচনটি সম্পন্ন হয়েছে। আমি বিয়ানীবাজার মানুষের কাছে চিরকৃতজ্ঞ, বিয়ানীবাজার পৌরবাসীর কাছে চিরকৃতজ্ঞ, এবং যারা বিদেশে থেকে আমাকে এইভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আমার নির্বাচনে আমার প্রতীকের পক্ষে ওনারা কাজ করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমাকে যে মানুষ এত ভালোবাসে আমি নিজে কোনো দিন চিন্তা করতে পারি নাই। আমি বিয়ানীবাজার মানুষের সেই আমি কোনো সিন করতে পারবো না। আজকে আমি বিজয়ী হয়ে নাই, বিজয় হয়েছে আমাদের বিয়ানীবাজারের মানুষের বিজয় হয়েছে, বিয়ানীবাজার মানুষ পৌরসভার মানুষের বিজয় হয়েছে, প্রতিবাদের বিজয় হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। আমি মেয়র হয়ে নাই, মেয়র হয়েছেন আমার বিয়ানীবাজারের মানুষ, বিয়ানীবাজারের পৌরসভার মানুষ। মেয়র হয়ে যে কাজগুলো করব আপনাদের সকলের সাহায্য সহযোগিতা আমি কামনা করছি। আমার নিজস্ব কোনো শক্তি নাই, আপনারাই আমার শক্তি, আপনারাই আমার বল, আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন। অপর 7 মেয়র প্রার্থীদের মধ্যে সাবেক পৌর প্রশাসক তফুজ্জুল হোসেন জগ প্রতীকে পেয়েছেন 1,499 ভোট, আবাব হোসেন সাজু কম্পিউটার প্রতীকে 1,463 ভোট, হ্যাঙ্গার প্রতীকে প্রভাষক আব্দুস সামাদ আজাদ পেয়েছেন 1,164, আব্দুস কুদ্দুস টি2 হেলমেট প্রতীকে পেয়েছেন 671 ভোট, আবুল কাশেম কাস্তে প্রতীকে পেয়েছেন 173 ভোট, লাঙ্গল প্রতীকে সুনামউদ্দিন পেয়েছেন 138 ভোট এবং ওজিউদ্দিন নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন 215 ভোট। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী জি এস ফারুকুল হককে বিজয়ী ঘোষণার পর পৌর শহরে বিজয় মিছিল করেন সমর্থকরা। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে 27,790 ভোটারের মধ্যে 14,011 ভোট কাস্ট হয়েছে এবং 25 ভোট বাতিল হয়েছে। নির্বাচন চলাকালীন এবং ফলাফল ঘোষণা পর্যন্ত পৌরসভার কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। মেহরুন মিদি ফেরদৌস, এবিটিভি। Many people in our community are struggling to flourish their Asian business like him. There are many individuals in our community to immense potential to create a prosperous life. The information gap makes it challenging. I will host my campaign meetings in this restaurant. We will arrange regular career seminar to the community. We will come in solidarity and support each other to reduce the gap in our community. Make your ideas and voice be heard.